আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টেলিভিশনের পর্দায় এই চরিত্রটাকে দেখলেই মনে হয় পান্তভূতের জ্যান্ত ছানা। এমনই জনপ্রিয়তা সেই ক্ষুদে ভূতের যে টলিগঞ্জের ভারত লক্ষ্মী স্টুডিওয় যেখানে শুটিং হতো ভূতুর, সেখানে ভূতুর চরিত্রে অভিনয় করা আরশিয়ার সঙ্গে দেখা করার জন্য আসত ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মায়ের সঙ্গে। তাদের সেই পছন্দের ভূতু অবশ্য জি বাংলা থেকে অনেকদিন আগেই ভ্যানিশ হয়ে গেছে। এর মাঝে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত দেবের আপকামিং মুভি ককপিটে অভিনয় করেছে ভূতু। তারপর পৌঁছে গেছে সোজা মুম্বাইয়ে। আপাতত আগামী 3 বছরের জন্য সে মুম্বাইয়ের বাসিন্দা। আসলে জি বাংলায় ভূতুর ব্যাপক সাফল্যের পর জি টিভিতে হিন্দিতে শুরু হচ্ছে ভূতু। সেই সিরিয়ালে ভূতুর চরিত্রে অভিনয় করছে ছোট্ট আশিয়া। জন্মের পর বাবা চাকরি সূত্রে 3 বছর রাজস্থানে থাকার সুবাদে আশিয়া হিন্দিতেও বেশ সরগরম, তাই হিন্দি সিরিয়ালে অভিনয় করতে তার কোনো সমস্যা হচ্ছে না। সিরিয়াল সিনেমার পাশাপাশি ছোট্ট আশিয়া ইতিমধ্যেই বিজ্ঞাপনেও অভিনয় করে ফেলেছে। বেসরকারি বিজ্ঞাপনের পাশাপাশি সে সুযোগ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপনেও। তবে আশিয়া নয়, ঘরে বাইরে শুটিং ফ্লোরে সব জায়গাতেই তার একটাই পরিচয়, ভূতু। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।